এই মুহূর্তের পর সব থেকে বড় খবর, বিজেপি ছাড়লেন মুকুল রায়, নিজেই জানিয়ে দিলেন আজ। কয়েকদিন ধরেই নীরব মুকুল রায় হঠাৎ আজ মুখ খুলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে এবং তৃণমূল কংগ্রেসে যোগদানের কথা বলল মুকুল রায়। বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে এইরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। 2019 লোকসভা ভোটে দিল্লি বিজেপি থেকে নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছিল, তার মাথায় ছিলেন মুকুল। 42 আসনের মধ্যে 18 আসন পেয়ে 21 ভোটের জন্য নয়া উদ্যোগ নিয়েছিল দল, কিন্তু দায়িত্বে অনেকটাই পিছিয়েছিল মুকুল রায়ের হাত এবং হাতের বাইরে বেরিয়েছিল মুকুল রায়। এমনকি কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী হতে চাননি মুকুল রায়, কিন্তু তাকে জোর করে প্রার্থী করা হয়েছে। তাই এবার ক্ষোভে দল ছাড়লেন মুকুল রায় এবং তিনি বলেন, আমি সব ছেড়ে দিয়েছি, আগামীতে হয়তো রাজনীতিতেও ছাড়ব। এবং কয়েকদিন আগে নিজে জানিয়ে দিয়েছিলেন, আমি বিজেপির একজন সৈনিক হিসেবে লড়ব। তো এখন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনার কী মনে হয় মুকুল রায়কে কী তৃণমূলে নেওয়া উচিত?